Hello viewers, assalamu alaikum and welcome to Info Creative Link and with Facebook page Info Creative Link. I hope to all viewers and safe and well. And hello everyone, আসলে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিদেশি উচ্চশিক্ষা পড়াশোনা নাকি কাজ, ওই বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব। তো আলোচনা যাওয়ার আগে আমি আপনাদেরকে সবাইকে একটু রিকোয়েস্ট করব যে আমার এই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সবাই কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে থাকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের জন্য অনেক উপকার হবে আর কি আশা করি। তো চলেন, আসলে বর্তমান আসলে আমি একটা জিনিসই বলবো যে আসলে কম বেশি সবারই আসলে বিদেশি উচ্চশিক্ষা গ্রহণের জন্য সবাই আসলে খুবই আগ্রহী, কিন্তু আসলে অর্থ সংকটের আসলে কারণে বাংলাদেশ আসলে একটা নিম্ন আয়ের দেশ, তো সেক্ষেত্রে ওটা বিবেচনা করে দেখা যাচ্ছে যে আসলে সবাই উচ্চশিক্ষা গ্রহণ করতে আসলে পারে না। সেক্ষেত্রে কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে আসলে তিনটা শ্রেণী মূলত, নিম্ন শ্রেণী, মধ্য শ্রেণী, উচ্চ শ্রেণীর মধ্যে। তো দেখা যাচ্ছে নিম্ন শ্রেণীরা কিন্তু আসলে উচ্চশিক্ষা যাওয়ার জন্য আসলে এতটা স্বাবলম্বী না, একবারেই না বলতে গেলেই হয়। আর দুইটা শ্রেণী আছে, উচ্চ শ্রেণী আর মধ্যবিত্ত একটু, এই দুইটা শ্রেণীর মধ্যে আসলে মূলত উচ্চশিক্ষার জন্য দেশে বাইরে যায়। আর আরেকটা অ্যাভারেজ যেটা আমি অ্যানালাইজ করলাম সেটা হলো অ্যাভারেজে কিন্তু সবচেয়ে বেশি হারটা কিন্তু হচ্ছে মধ্যবিত্ত হচ্ছে একটু বেশি, তারাই কিন্তু বিদেশ উচ্চশিক্ষার জন্য আগ্রহ থাকে এবং কি যারা উচ্চশিক্ষার জন্য যায়। আর উচ্চশিক্ষা যারা আর উচ্চবিত্ত পরিবারের তারা তো মূলত অবশ্যই তারা পার্সেন্টেজটা বেশি থাকে, সবাই দেশের বাইরে পড়াশোনা করে। তো আমি আসলে আজকের যেই বিষয়টা আলোচনা সেটা হলো যারা আসলে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাচ্ছে, আসলে মানে আমার যেটা দেখা মতে, শোনা মতে বা জানা মতে আসলে ম্যাক্সিমাম ছেলেরাই যারা উচ্চশিক্ষার জন্য যাচ্ছে আসলে তারা কিন্তু পড়াশোনাটা আসলে কন্টিনিউ আসলে পড়াশোনা করতে পারছে না। এগুলো আসলে অনেকগুলো রিজন আছে, তার মধ্যে একটা হচ্ছে আসলে ফিনান্সিয়াল সাপোর্ট। আসলে আমি প্রথমে এটাই বলছি যে দুইটা শ্রেণীর মানুষ আমাদের যাচ্ছে, একটা হচ্ছে মধ্যবিত্ত আর হচ্ছে উচ্চবিত্ত ফ্যামিলি পরিবারে পড়াশোনা করার জন্য যাচ্ছে। তো মধ্যবিত্ত ছেলেরা যারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করার জন্য বিদেশে যাচ্ছে, দেখা যাচ্ছে ওরা আসলে প্রথমেই ফ্যামিলিতে একটা সাপোর্ট দিতে পারতেছে, কিন্তু পরবর্তীতে আর টিউশন ফি বিষয়ে বা লিভিং কস্টের বিষয়ে কিন্তু কার সাপোর্ট দিতে পারে না স্পেশালি। তো তার কারণে কিন্তু ওরা কিন্তু আসলে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে না, দেখা যাচ্ছে ওরা কাজের প্রতি ঝুঁকে যায়, যার ফলে ওরা আর পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে না, ওরা অলওয়েজই কাজই করে আর প্লাস পড়াশোনাটা টোটালি গ্যাপ করে ফেলে। তো সেক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো সবাইকে, চেষ্টা করুন আপনারা পড়াশোনাটা কন্টিনিউ করার জন্য। আরেকটা যে বিষয়টা আসলে পড়াশোনা না করে, কিছু কিছু আসলে অনেক পরিবার আসলে সাপোর্ট দিয়ে থাকে, কিন্তু কিছু কিছু ছেলেরা আছে আসলে বলবে শিক্ষার্থী আসলে ওদের আসলে একটা জিনিস সবার ক্ষেত্রে আসলে বাংলাদেশে বলেন বিদেশে বলেন আসলে শিক্ষার্থীদের মাঝে যদি আসলে টাকার লোকটা যদি একবার ঢুকে যায় আসলে পড়াশোনা আসলে কেউ রয় না, এটা বাংলাদেশেই বলেন আর দেশের বাইরে বলেন। তো এই পার্সেন্টেজটা আবার একটু অনেক সময় স্টুডেন্টের ভিতরে ঢুকে যায়, যার ফলে স্টুডেন্টরা পড়াশোনা ছেড়ে কী করে ফুল ওয়ার্কে ঢুকে যায়। তো সেক্ষেত্রে আসলে এখান থেকে উচ্চশিক্ষা যায় ঠিকই, কিন্তু পড়াশোনা থেকে বঞ্চিত হয়ে যায় একটা। তো এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা বিষয় যেটা আসলে সবাই আসলে বলে থাকে যে যে আসলে ব্যাচেলর যে আসলে আমরা কাজ করতে পারবো কি না, আমি আসলে সবাইকে একটা জিনিসই বলি, আসলে আপনি যেই কোনো কান্ট্রিতে যান না কেন আসলে ব্যাচেলর প্রোগ্রামে যাওয়ার পর আসলে কাজ করতে পারবেন, কিন্তু আসলে অনেস্টলি যেটা যে পড়াশোনা কন্টিনিউ যদি আপনি করেন তাহলে আপনি ওইভাবে কিন্তু কাজ করতে পারবেন না, কারণ আপনি দেখেন বাংলাদেশে দেখেন সপ্তাহে 5 দিন কিন্তু ক্লাস থাকে ব্যাচেলর প্রোগ্রামে, আবার দেশের বাইরে কিন্তু সেমই সপ্তাহে 5 দিন ক্লাস থাকে। হয়তো আস্তে আস্তে যখন সেমিস্টারগুলি বাড়বে তখন হয়তো আপনার 4টা ক্লাস সর্বোচ্চ আসবে বা সর্বোচ্চ 3টা লাস্ট সেমিস্টারগুলি। তো সেক্ষেত্রে ব্যাচেলর প্রোগ্রামে কাজ করার অপরচুনিটি অল কান্ট্রিতে আসলে খুব অপরচুনিটি কম নয়, আপনার পড়াশোনা গ্যাপ নষ্ট হবে যদি আপনি কাজ করতে যান, আর যদি ভালো করে পড়াশোনা করতে চান তাহলে অবভিয়াসলি আপনার আসলে কাজটা ওইভাবে ভালোভাবে করতে পারবেন না আর কি। আর কাজের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট মানে অলমোস্ট সবার মানে সবচেয়ে বেশি যেটা অপরচুনিটি বা যারা মাস্টার্স প্রোগ্রামে, কারণ কি যাচ্ছে ওদের সপ্তাহে 2 দিন 3 দিন অনেক সময় একদিনও ক্লাস থাকে ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা মোটামুটি অলমোস্ট 30 দিনের মধ্যে 35 দিন বা 20 দিনে ওরা আপনার কন্টিনিউ কাজ করতে পারে। সেক্ষেত্রে ওদের জন্য মাস্টার্স প্রোগ্রামের জন্য আসলে বিদেশ উচ্চশিক্ষার জন্য ব্যস্ত হয়ে থাকে, তারপরও ব্যাচেলর গেলে এটা আরও ফিউচারের জন্য আরও বেশি ভালো হয়, তাহলে ব্যাচেলার উইথ মাস্টার্স দুইটা কোর্সে আপনার ইন্টারন্যাশনাল ডিগ্রি নেওয়া যায় আর কি। তো আসলে আমি যে বিষয়টা আসলে বলতে চাচ্ছিলাম আরেকটা বিষয় সেটা হলো যে হ্যাঁ আপনারা আসলে যেটা বললাম ও যে অ্যাভারেজে যদি বিদেশি উচ্চশিক্ষার জন্য
100% যে থাকে দেখা যাচ্ছে তার মধ্যে কিন্তু 10-15% সর্বোচ্চ আসলে পড়াশোনা করে কন্টিনিউ করে, আর দেখা যাচ্ছে 80% বা 85% কিন্তু আসলে পড়াশোনাটা প্রতি ইনভলভ না, দেখা যাচ্ছে ওরা বিভিন্ন কাজের সাথে ইনভলভ হয়ে জড়িত হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আসলে ওরা আর পড়াশোনা কন্টিনিউ হয় না আর কি। তো আসলে আমি বলবো বিদেশে যারা উচ্চশিক্ষার জন্য যান সেটা আমাদের বাংলাদেশের জন্য অনেক ভালো, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের এডুকেশন মানটাও ডেভেলপ হবে, কারণ আপনারা যারা বিদেশে উচ্চশিক্ষা করে বাংলাদেশে আসবেন, কারণ ওদের বাংলাদেশের প্লেসমেন্ট এনভায়রনমেন্ট যে যে সেক্টর থেকে উচ্চশিক্ষা নিয়ে আসেন সেই সেক্টরগুলোই কিন্তু ডেভেলপ করতে পারবেন আমাদের বাংলাদেশে। তো আমি আসলে সবাইকে একটা জিনিসে রিকোয়েস্ট করবো, আসলে যারাই যান না কেন অবভিয়াসলি চেষ্টা করবেন পড়াশোনা করার জন্য, আসলে এটাকে আমি সবাইকে উদ্যত আহ্বান জানাবো। আর ইদানিং আমি আরেকটা বিষয় আসলে লক্ষ্য করি, সেটা হলো অনেক স্টুডেন্ট দেখলাম ইউরোপের যে মধ্যপ্রাচ্যের যে ইউরোপের যে কান্ট্রিগুলো যে বিগ ক্যাটাগরি কান্ট্রিগুলো যেটা হচ্ছে আপনার জার্মানি ফ্রান্স এগুলোর যে নিচে যে কান্ট্রিগুলো যেমন লাইক পোল্যান্ড হাঙ্গেরি চেক রিপাবলিক লিথুনিয়া ইস্তোনিয়া এসব কান্ট্রিতে আসলে যারাই যাচ্ছে কিনা আমি মোটামুটি অলমোস্ট 100% থেকে 95% উপরেই হবে আসলে কন্টিনিউ পড়াশোনা করেন। আমার চোখের দেখে অনেক স্টুডেন্ট স্কলারশিপ পাইছে পড়াশোনা কন্টিনিউ করতেছে না, ওরা কী করতেছে অন্য কান্ট্রিতে চলে যাচ্ছে। তো আমি আসলে ওদেরকে উদ্যত আহ্বান জানাবো, আসলে যারা আপনি ফুল স্কলারশিপ পান বা হাফ স্কলারশিপ পান বা যেটাই হোক না কেন মোটা যে পড়াশোনার যে অপরচুনিটি আছে ওই জিনিসটা আমি আপনাদেরকে আসলে ইয়ে করবো যে আপনার এই চান্সটা মিস করবেন না আসলে। কারণ পড়াশোনার ভাই আমি একটা কথা বলি, পড়াশোনার মানটা একটু অন্যরকম, আপনি পড়াশোনা না করে যে কাজটা করবেন পড়াশোনা করলে কিন্তু আপনি এই কাজটা না তার চেয়ে ভালো মানের কাজ করতে পারবেন, তার চেয়ে ভালো স্যালারিতে জব করতে পারবেন। আপনি বাংলাদেশে আসলে ভালো প্লেসমেন্টে জব না হলে বিজনেস ভালো সেক্টরগুলোতে আপনি নিজেও পরিচালনা করে আপনি যে বিজনেসটাকে ডেভেলপ করতে পারবেন, প্লাস দেশের বাইরে যদি বিদেশ সুযোগ করতে চান সেক্ষেত্রে এটাও পারবেন। সো আসলে আজকে আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি আসলে হয়তো কেউর জন্য আমার ভিডিও একটু সিম্পলি উপকারে আসবে, হয়তো কিছু টিপস জানতে পারবে, আবার হয়তো কেউর জন্য হয়তো অলরেডি আমার এই ইনফরমেশনগুলো হয়তো অলরেডি জানেন। তো যাই হোক আসলে সবাই যে সব কিছু জানতে হবে এটা মনে কথা না, এটাই তো। ধন্যবাদ সবাইকে আমাদের ইনফো ক্রিয়েটিভিং সাথে থাকার জন্য, চেষ্টা করব আমি আপনাদেরকে সামনে ভালো কিছু টিপস দেওয়া বা ইন্টারন্যাশনাল পড়াশোনা করার জন্য, প্লাস হ্যাঁ কীভাবে কী উচ্চশিক্ষার জন্য কীভাবে কী করলে ভালো হবে এই বিষয়গুলোর জন্য আপনাদের টিপস দেওয়ার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।